আসসালামু আলাইকুম, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। মহানবীকে নিয়ে কটূক্তি, ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা। ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে সাইবার একাত্তর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয়। এখন পর্যন্ত 40 থেকে 50টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে সাইবার একাত্তরের একজন সদস্য। হ্যাক করা কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় ওয়েবসাইটটির মূল কন্টেন্ট কিছু নেই। সেখানে লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এরকম হামলা চলতেই থাকবে। সাইবার একাত্তরের ফেসবুক পেজেও লিঙ্কগুলো পোস্ট করে হ্যাক করা দাবি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে দেশে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটে বাজছে এখন রাসূলের সম্মানের সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করছে সাইবার একাত্তর। ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে।